গতবারের থেকে এবারের মিসল বাংলাদেশ নিঃসন্দেহে সবার মাঝে অনেক বেশি গ্রহণযোগ্যতা ও উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছে এটা এক কথায় সহজেই বলা যায় তবে কয়েকটি দিকে ঐশীকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন কয়েকজন ভক্ত সোশ্যাল মিডিয়ার বেশ অনেকগুলি প্ল্যাটফর্ম ও কয়েকজন ভক্তের সাথে কথা বলে ঐশীর কয়েকটি বিষয়ে আরও যত্নশীল হওয়ার ব্যাপারে কিছু আলোচনা হয়েছে সেগুলো নিয়ে না একটু পরেই বলি এখন দেখা যাক অন্য প্রতিযোগীদের সাথে তুলনা করতে গিয়ে ঐশী আছে কোন অবস্থানে ভোটের দিক দিয়ে চার নাম্বারে অবস্থানে আসে ঐশী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার নিজস্ব ওয়েবসাইটে গেলে দেখা যায় এখন পর্যন্ত থ্রি পয়েন্ট এইট ফাইভ পার্সেন্টের কাছাকাছি ভোট রয়েছে ঐশীর ওদিকে ট্যালেন্ট রাউন্ড নিয়ে বেশ আলোচনা হচ্ছিল ধারণা করা হচ্ছিল ঐশী ওখানে অন্তত সেরা দশে আসতে পারবে তবে সেরা আঠেরোর যে তালিকা তৈরি হয়েছে তাতেও ঐশীর নাম নেই মিস জাপান নির্বাচিত হয়েছেন ট্যালেন্ট প্রতিযোগিতার বিজয়ী হিসেবে সেরা কুক আইল্যান্ডস পানামা ইন্দোনেশিয়া বুলগেরিয়া হাইতি ইউনাইটেড স্টেটস স্পেন মালয়েশিয়া কানাডা সহ চায়না জাপান ইন্ডিয়া সহ ছিল আরো কয়েকটি দেশ ঐশীর নাচ যদিও প্রশংসিত হয়েছে তবে হওয়া বা ব্যাপারটা হয়তো তার মাঝে ছিল না এ কারণেই অনেকটা বলতে গেলে ট্যালেন্ট প্রতিযোগিতায় পারলেন না ঐশী তবে সবার সাথে মিলেমিশে এনজয় করার যে ব্যাপারটা রয়েছে সেটাতে বেশ পারদর্শী এই মেয়েটি বাংলাদেশ সম্পর্কে এখন পর্যন্ত ভালো কিছু আইডিয়াই পাচ্ছে ঐশীর কাছ থেকে অন্যান্য প্রতিযোগীরা তবে মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুকে ঐশীর সোলো কোনো ছবি এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না ওদিক দিয়ে মিস নেপাল চায়না ইন্ডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ অনেকের ছবি থাকছে একেবারে নিয়মিত তবে কি ঘাটতি রয়েছে ঐশীর মাঝে এ নিয়ে এবার চলে আসা যাক সেই পুরনো কাহিনীতে মানে ঐশীর কি কি ব্যাপারে আর একটু বেশি মনোযোগী হওয়া উচিত প্রথমত চুলের স্টাইল এই ব্যাপারটা প্রতিনিয়ত সবাই বলে যাচ্ছেন দ্বিতীয়ত ঐশী কিউট হলে কি হবে তার মাঝে এলিগেন্স ব্যাপারটা নাকি একটু কম আছে এরপরে ঐশীর মেকআপের ব্যাপারেও কথা বলছেন কেউ কেউ মেকআপটা আসলে তেমন মানানসই হচ্ছে না সর্বশেষ পোশাক অন্য প্রতিযোগীরা যেখানে খুব গর্জিয়াস কিছু পোশাক নিয়ে এসেছেন সেখানে ঐশীর একমাত্র সালোর কামিজ বাদে এমন কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না যেটা একেবারে অন্যদের থেকে আলাদা আজকাল আসলে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য যারা প্রতিযোগিতা করতে আসেন তারা বেশিরভাগই তার নিজের দেশ ও পর্যটনকে প্রমোট করতে চান অনেকে আবার অনেক ডিজাইনার এমনকি পার্টিকুলার কিছু পোশাককেও প্রমোট করার সুযোগ পান এটা অবশ্যই একটা বড় মাধ্যম বিশ্বের একশো বিশটির উপরের দেশ চোখ রাখে এই প্রতিযোগিতার দিকে তাই নেক্সট টাইমে এসব বিষয় মাথায় রাখলে হয়তো আমাদের দেশের ঐতিহ্য ও পর্যটন শিল্পকে এই প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রমোট করা সম্ভব হবে তবে এক কথায় স্বীকার করতেই হয় ট্যালেন্ট প্রতিযোগিতা সহ অন্য ক্ষেত্রে ঐশী যথেষ্ট চেষ্টা করেছেন হয়তো তিনি যদি আরো সময় পেতেন নিজেকে পারফেক্ট করার আরো সুযোগ পেতেন তাহলে হয়তো আরো ভালো করতে পারতেন তবে ঐশীর বয়সটাও কিন্তু খুবই কম মাত্র আঠেরো সে তুলনায় অন্যান্য অনেক প্রতিযোগী রয়েছে যারা প্রায় পঁচিশের কাছাকাছি তাই বলে রাখতে হয় ভোটে এগিয়ে থাকলে সেরা চল্লিশে যাবে ঐশী সবশেষে বলছি ঐশীর ভূমিকা ভিডিও ও প্রশ্ন উত্তর পর্বের জন্য তিনি বাহবা আসলেই পাওয়ার যোগ্য সামনের দিনগুলোতে অর্গানাইজাররা যদি ভালো কিছু পোশাক এবং আমাদের দেশের ঐতিহ্যকে প্রমোট করার জন্য তাক লাগানো কিছু একটা নিয়ে আসতে পারেন তাহলে একসাথে আমাদের দেশের শালীনতা ঐতিহ্য হাম্বেলনেস সব কিছু প্রমোট করার সুযোগ পাওয়া যাবে সেই সাথে ঐশী তার সামনের যেসব ইভেন্ট রয়েছে সেগুলোতেও ভালো করে সেরা চল্লিশ এমনকি সেরা বিশেষ চলে আসবেন সেই ধরনের আশা রাখছে তার ভক্তরা তবে সেরা দশে আসা কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা প্রিয় দর্শক আপনার কি মনে হয় ঐশী কত দূর যেতে পারবে সে কি টপ টেনে ঢুকতে পারবে এ নিয়ে আপনারা কি ভাবছেন আর এই প্রতিযোগিতায় কোন প্রতিযোগীকে আপনার মনে হয় যে তিনি মিস ওয়ার্ল্ড হওয়ার যোগ্য এ নিয়ে যে কোন মতামত শেয়ার করুন আমাদের সাথে সবীজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না